আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে মুসলমানরা বাইতুল মুকদ্দাস বিজয় করে এবং বাইতুল মুকদ্দাস বিজয়ের পর খ্রিস্টানরা এবং মুসলমানরা একটা চুক্তি স্বাক্ষর করে। আজকের ভিডিওটি সেই চুক্তি নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের সময় মুসলিম মুজাহিদরা বাইতুল মুকদ্দাস অর্থাৎ জেরুজালেম নগরী ঘিরে রেখেছেন। চারিদিকে 35 থেকে 36 হাজার মুসলমান রয়েছেন। মদিনা থেকেও সামরিক সাহায্য এসেছে। খ্রিস্টানরা এক প্রকার ভীত হয়েই সন্ধিতে বা চুক্তিতে রাজি হয়েছে। তবে তারা শর্ত দিয়েছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং এসে চুক্তিতে স্বাক্ষর করবেন। মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা এসব তথ্য জানিয়েছেন খলিফাকে। তিনি চিঠি লিখে জবাবের প্রতীক্ষা করছেন। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। হেমস শহর জয়ের পর মুসলমানরা সামরিক প্রয়োজনে দামেস্ক অভিমুখে রওনা হচ্ছিলেন। যাত্রাপথে তারা হেমসের খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া কর তাদের ফিরিয়ে দিয়ে বললেন, আমরা আপনাদের নিরাপত্তাহীনভাবে রেখে যাচ্ছি, কাজেই আপনাদের দেওয়া কর আমাদের জন্য বৈধ হতে পারে না। এই ঘটনা খ্রিস্টানদের দারুণভাবে প্রভাবিত করলো। মুসলমানদের বিদায় লগ্নে তারা কান্নায় ভেঙে পড়ল এবং আল্লাহর দরবারে তাদের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে প্রার্থনা করল। বাইতুল মুকদ্দাস অভিমুখে পালাক্রমে একটি উটের রশি টেনে এবং সওয়ার হয়ে দুজন পথিক সিরিয়ার পথ দিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে সন্ধ্যা নেমে যাওয়ায় তারা একটি গির্জায় রাত্রিযাপনের জন্য থামলেন। গির্জার পাদ্রী স্মিত মুখে বেরিয়ে বললেন, পোশাক দেখে মনে হয় আপনারা আরবিভাষী মুসাফির। একজন মুসাফির বললেন, আপনি ঠিকই আন্দাজ করেছেন। পাদ্রি বললেন, আপনারা সম্ভবত মদিনা দারুল খুলফা থেকে আসছেন। তার মধ্যে একজন মনিব এবং আর একজন ভৃত্য বা পরিভাষায় যাকে বলা হয় চাকর, তবে কে ভৃত্য কে মনিব আমি ঠিক বুঝতে পারছি না। একজন মুসাফির জবাবে বললেন, আপনার আন্দাজ সত্য, ইসলাম আমাদের সাম্য শিক্ষা দিয়েছে, কাজেই মনিব ভৃত্যের পার্থক্য খুবই গৌণ ব্যাপার। পাদ্রি বললেন, তা ঠিক, তবে আপনাদের প্রকৃত পরিচয় পেলে খুশি হতাম। দ্বিতীয় মুসাফির এতক্ষণ কোনো কথা বলছিলেন না। এবার তিনি বললেন, আমরা পথে আসার সময়ে পালাক্রমে উটের লাগাম টেনে এবং সওয়ার হয়ে এসেছি। আমি ভৃত্য, উনি আমার মনিব আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাদ্রি বললেন, আল্লাহকে ধন্যবাদ, তিনি সুমহান। আমি আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আসমানি কিতাবসমূহে আপনার এরকম আগমন সম্পর্কে পড়েছি। চলুন গির্জার ভিতরে আরাম করবেন, আর যদি কোনো খিদমতের প্রয়োজন হয় তাও বলুন, নিজেকে কৃতার্থ মনে করব। খলিফা বললেন, যদি কষ্ট না হয় তবে আমার জামাটায় একটা তালি দিয়ে দিন, জামাটা ফেটে গেছে। পাদ্রি সানন্দে রাজি হলেন। গির্জায় রাত কাটিয়ে খলিফা তার ভৃত্যকে নিয়ে জেরুজালেম গিয়ে পৌঁছলেন। নগরের তোরণদ্বয়ে মুসলিম সেনাপতি আবু ওবায়দা সহ মুসলিম সৈন্যরা খলিফাকে অভ্যর্থনা জানাতে সমবেত হয়েছেন। খলিফাকে সাদাসিধে পোশাকে দেখে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুনয় করে বললেন, আপনি যদি একটু ভালো দামি পোশাক পরতেন তবে শহরবাসীরা খুশি হতো। অন্যান্য সৈন্যরা সেনাপতিকে সমর্থন করল। খলিফা বললেন, ভাইরা, আমাদের মর্যাদার বস্তু হলো ইসলাম, বাহ্যিক শান শওকতের কোনো প্রয়োজন নেই, যা আছে তা যথেষ্ট। সেই চুক্তিতে কি কি ছিল এবার চলুন সেগুলো দেখি। 1. আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন এবং ওমর ইবনে খাত্তাবের এবং মুসলমানদের পক্ষ থেকে এ চুক্তি সম্পাদিত হচ্ছে। 2. এ লেখার প্রেক্ষিতে আপনাদের জানমাল এবং অসুস্থ ব্যক্তিদের পূর্ণ নিরাপত্তা দেওয়া যাচ্ছে। 3. এ চুক্তি অনুযায়ী মুসলমানরা গির্জার ভিতরে থাকতে পারবে না, গির্জা ধ্বংস করতে পারবে না এবং সকল ধর্ম নিরাপদে থাকবে। 4. কোনো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। 5. ইলিয়ায় ইহুদিরা থাকতে পারবে না। 6. ইলিয়াবাসীদের জিজিয়া দিতে হবে, বাদশাহী আমলে অমুসলিমদের উপর নির্ধারিত করকে বলা হয় জিজিয়া। 7. গ্রিক এবং ধ্বংসকারীদের বের করে দিতে হবে। 8. যারা শহর থেকে চলে যাবে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হবে। 9. ইলিয়াবাসীদেরও সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে। 10. খলিফা এবং মুসলমানরা এ চুক্তি মেনে নিয়ে চলবেন। এ চুক্তিতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
একজন পাদ্রী খলিফাকে তাদের গির্জায় নামাজ আদায়ের জন্য অনুরোধ করলেন। কিন্তু খলিফা বললেন, যদি আমি গির্জায় নামাজ আদায় করি তবে সে গির্জাকে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করার দাবি জানাবে। এ কথা বলে খলিফা খোলা ময়দানে নামাজ আদায় করলেন।